আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কথা বলতে যাচ্ছি আসলে মানে প্রিপেয়ার টপআপ ব্যবসা নিয়ে। প্রিপেয়ারে যদি আপনি টপআপ ব্যবসা করতে চান বা একজন মানে টপ লেভেলের যদি সেলার হতে চান, তাহলে অবশ্যই যে স্যামসাং মেথডটা এটা আপনার প্রয়োজন। এবং স্যামসাং মেথড ছাড়া আপনি কখনো ভালো মানের কোনো সেলার হতে পারবেন না। তো স্যামসাং মেথড আসলে মানে যারা সেট আপ করে আসলে তারা দিনে কত টাকা আয় করে বা কীরকম তাদের লাভ হয়, তো এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। তো আমি বলতে চাচ্ছি আসলে এটা ডিপেন্ড করবে আপনাদের মানে সেলের উপর। তো অনেকের হয়তো দেখা গেছে একটি ধরুন একটি জোন মানে হয়তো একটা অঞ্চলের মধ্যে অর্থাৎ অনেকগুলা প্লেয়ার আছে, প্লেয়ার খেলে এরকম যে অনেকগুলা প্লেয়ার আছে কিন্তু সেখানে কোনো সেলার নেই, বা ইনগেমটা তো বুঝেন মানে যেখানে আইডি পাস লাগে, তো ট্রাস্টেড এরকম কোনো সেলার নেই, অথবা তারা যদি আইডি পাস দিয়ে কোনো কিছু পারচেস করতে হয় বা কোনো কিছু নিতে হয় তাহলে হয়তো অনলাইনে অন্য কাউকে মানে আইডি পাসটা দেওয়া লাগে, তো সেক্ষেত্রে তাদের কিছু রিস্ক থেকে যায়, ঠিক আছে। তো আপনি যদি পাবেন এরকম ধরেন আপনার এলাকায় মানে অনেকগুলো প্লেয়ার আছে যারা নিয়মিত টপ আপ করে, ইনগেম টপ আপ করে, এয়ারড্রপ বাই করে বা মান্থলি উইকলি এগুলো নেই, তো সেক্ষেত্রে যদি আপনি স্যামসাং মেথডটা মানে আপনার এলাকায় শুধু লোকালি আপনি ব্যবসা করেন অনলাইন বা অন্যগুলো বাদ দেন, তো যদি আপনি লোকালও ব্যবসা করেন আপনার ধরেন 50 জন প্লেয়ার আছে, তাদের মধ্যে হয়তো 30-35 জন নিয়মিত টপ আপ করে, তো সেক্ষেত্রে আপনি মোটামুটি স্যামসাং যে মেথডটা এই মেথড দিয়ে ভালো ইনকাম করতে পারবেন। আর তাছাড়া আপনার যদি কোনো গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক পেজ থাকে, তো সব মিলিয়ে আপনি কিন্তু মোটামুটি মানে যারা বর্তমানে আসলে স্যামসাং মেথড ইউজ করে তারা নর্মালি আপনার 300-400 টাকা দিনে আয় তো করেই, আর যাদের সেল বেশি তারা তো 1000+ হয়ে যায় তাদের দিনে। তো আসলে স্যামসাং মেথডটা এরকমই। আর আপনি মানে টপ লেভেলের সেলার হতে চাইলে অবশ্যই আপনার এই স্যামসাং মেথড অবশ্যই প্রয়োজন। স্যামসাং মেথড ছাড়া কিন্তু আসলে মানে ব্যবসা করা বা প্রিপেয়ার টপ আপ ব্যবসা করা মানে অসম্ভব, কারণ হচ্ছে আপনি আপনার কাছে সবই থাকতে হবে। আপনি একজন সেলার, ধরুন আপনি একজন সেলার বা আপনি শুধু UIDতে টপ আপ করেন, সেল দিয়ে গ্যারানা সেল দিয়ে শুধু টপ আপ করেন, মান্থলি দেন, উইকলি দেন এবং ডায়মন্ড দেন, কিন্তু আপনার কাস্টমার যখন আপনার কাছে এয়ারড্রপ নিতে চাইবে, লেভেল আপ পাস নিতে চাইবে, তখন কিন্তু মানে আপনি আরেকজনের কাছ থেকে নিতে হবে, তো সেক্ষেত্রে কিছু সময় লাগবে আপনার। আপনি যার কাছ থেকে রিসেল নেবেন সে হয়তো অনলাইনে নাও থাকতে পারে, সে অফলাইনে থাকতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিছুটা লেট হয়ে যাবে, আর এই লেটের কারণে আপনার কাস্টমার হয়তো অন্য কারো কাছ থেকে মানে লেভেল আপ পাসটা নিবে, তো দেখা গেছে অন্য কারো কাছ থেকে লেভেল আপ পাসটা নিতে গিয়ে তার সাথে হয়তো সম্পর্ক তৈরি হয়ে গেল, তো পরের দিন হয়তো সে UID টপ আপটাও কিন্তু ওর কাছ থেকে নিল, এর মাঝে মানে আপনি আপনার কাস্টমারটা হারালেন। তো আসলে মানে যে ডায়মন্ড টপ আপ ব্যবসা বা প্রিপেয়ার টপ আপ ব্যবসার মূল খাদ্যের কিন্তু এই স্যামসাং মেথড। তো আমি আপনাদেরকে আসলে এইটুকু বোঝাতে চাইছিলাম যে আসলে স্যামসাং মেথড ছাড়া কিন্তু মানে ভালো মানের আসলে ব্যবসায়ী বা মানে বড় ধরনের ব্যবসায়ী হতে পারবেন না। আর স্যামসাং মেথডটা যদি আপনার হাতে থাকে তাহলে UID টপ আপ তো অবশ্যই করতে পারবেন, তো দুটো মিলিয়ে আপনি দৈনিক ইনশাল্লাহ মানে ভালো রুজি করতে পারবেন। আর স্যামসাং মেথড সেট আপের জন্য সবচেয়ে ভালো পন্থা হচ্ছে আপনার মানে একটি স্যামসাং মোবাইল, আর যেটা আপডেট ভার্সন লাগবে। আর আপনি এটা আসলে কিছু মানে আইডিয়া বা কিছু টেকনিক ইউজ করে আপনি কিন্তু এই কাজটা করে নিতে পারবেন, যেমন হয়তো অনেকের কাছেই কিন্তু স্যামসাং মোবাইল থাকে না, ঠিক আছে, আর সবাই আসলে সব করে রিয়েলমি, অপো, ভিভো ক্রয় করেছেন, মার্কেট থেকে কিনে নিয়েছেন, কিন্তু স্যামসাং মোবাইল তো নেই আপনার কাছে, তো কী করবেন এখন? তো এই ক্ষেত্রে আমি একটা মানে আইডিয়া দিতে পারি আপনাদের, যেমন আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে মানে যাদের বাবা বিদেশ থাকে, অনেকের আপনার অনেক বন্ধু বান্ধব আছে যাদের মানে হয়তো বাবা বিদেশ থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু বিদেশ থেকে আসলে বেশিরভাগ স্যামসাং মোবাইলে পাঠায় আমাদের দেশে, তো আপনার ওইরকম একজন বন্ধুর কাছ থেকে যার কাছে স্যামসাং মোবাইল আছে আপডেট ভার্সন 10 ভার্সন হবে মিনিমাম,
তো তার কাছ থেকে আপনি মোবাইলটা নিলেন, নিয়ে আপনারটা তাকে মানে ধরো মাসখানিক ব্যবহারের জন্য দিলেন, ঠিক আছে। তো এইভাবে এক্সচেঞ্জ করে আপনি কিন্তু স্যামসাং মেথডটা সেট আপ করে নিতে পারেন ফার্স্ট টাইম। এরপর যখন আপনি ব্যবসা করুন বা আপনার ব্যবসার মানে প্রসার করবে, তো এরপর কিন্তু আপনি আপনার এই মানে ব্যবসার জন্য নিজে একটা স্যামসাং মোবাইল কিনে নিতে পারেন, অথবা ব্যবসা যে প্রফিট আসবে সেটা দিয়েও আপনি একটা স্যামসাং মোবাইল কিনে নিতে পারেন। তো আস্তে আস্তে মানে এই ধরনের টেকনিক ফলো করে কিন্তু আপনার ব্যবসাকে রান করাতে পারেন। তো আজকে এতটুকু বলা ছিল আমার স্যামসাং মোবাইল নিয়ে। আশা করি যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন, ফ্রি ফায়ার টপ আপ ব্যবসা করতে চাচ্ছেন, তারা কথাগুলো বুঝবেন।